আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব যে সমস্ত ব্যক্তিদের মুখে, পুরুষ হোক কিংবা মহিলা হোক, যাদের মুখে মেস্তা রয়েছে, এই মেস্তা দূর করার কার্যকরী একটি ভালো ক্রিম নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আজকে আমরা মেস্তা দূর করার জন্য যে ক্রিমটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে মিলানো ক্রিম। এই ক্রিমটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এই ক্রিমটি মধ্যে তিনটি উপাদান বিদ্যমান। একটি হচ্ছে ফ্লুসিনোলন এবং অ্যাসিটোনাইট, সাথে রয়েছে হাইড্রোকুইনোন এবং টিটিনয়িন। এই তিনটি উপাদানের সমন্বয়ে এই মিলানো ক্রিমটি প্রস্তুত করা হয়েছে। এই ক্রিমটি মূলত বাহ্যিক ব্যবহারের জন্য এবং এই ক্রিমটি মুখের মাধ্যম থেকে তীব্র মেস্তা প্রতিরোধে একটি স্বল্প মেয়াদে এই চিকিৎসা করা হয়ে থাকে ক্রিম ব্যবহার করে। ব্যবহারের পরবর্তী সূর্য রশ্মি থেকে এড়িয়ে চলতে হবে এবং সূর্য রশ্মি প্রতিরোধক লোশন সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এছাড়াও SPF 30 অথবা তার চেয়ে বেশি মাত্রা সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এই মিলানো ক্রিমটি তিনটি মূল উপাদান ফুসিনোলন, অ্যাসিটোনাইট, হাইড্রোকুইনোন এবং টিটিনয়িন এর সমন্বয়ে গঠিত। এদের সবগুলোই মেস্তা দূর করতে সহায়তা করে। যদিও ক্রিমের মূল উপাদানগুলো মেস্তা প্রতিরোধে কীভাবে কাজ করে তা এখনও অজানা, তবুও ফ্লুসিনোলন অ্যাসিটোনাইট একটি কর্টিকোস্টেরয়েড যা ত্বকের বাহ্যিক ব্যবহারে নির্দেশিত প্রদাহরোধী ঔষধনীয় গুণাবলী সমৃদ্ধ একটি উপাদান। হাইড্রোকুইনোন মেস্তার দাগ দূর করে যা টাইরোসিনেজ এনজাইমকে প্রতিরোধের মাধ্যমে মেলানিন সংশ্লেষণ প্রক্রিয়াকে বাধা দেয়। টিটনয়িন কেরাটোলাইটিক হিসেবেও পরিচিত। সর্বোপরি বলতে গেলে এই ক্রিমটি মুখের যে মেস্তা রয়েছে এই মেস্তা দূর করার ক্ষেত্রে এই ক্রিমের যে উপাদানগুলো রয়েছে তা সহায়তা করে, অর্থাৎ আপনার মুখের মেস্তা দূর করার জন্য এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি ব্যবহারের নিয়ম। এই ক্রিম প্রতিরাতে একবার ব্যবহার করতে হবে। এটি ঘুমানোর 30 মিনিট পূর্বে ব্যবহার করতে হবে। মৃদু পরিষ্কারক দিয়ে মুখ ও ঘাড় ভালো করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে তোয়ালের সাহায্যে মুখ শুকিয়ে নিতে হবে। মুখমণ্ডলের মেস্তা আক্রান্ত স্থান থেকেও 1 থেকে 2 ইঞ্চি বেশি জায়গা জুড়ে এই ক্রিম পাতলা আবরণ করে ব্যবহার করতে হবে। দিনে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সূর্য রশ্মি এড়িয়ে চলতে হবে। দিনে ব্যবহারকারীদের ময়শ্চারাইজার ক্রিম এবং অথবা কসমেটিক ব্যবহার করতে পারেন। এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি ব্যবহার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালচে হওয়া ত্বক এবং ত্বকের চামড়া উঠে যাওয়া, ত্বক জ্বালা পোড়া করা, ত্বক শুষ্ক হওয়া অথবা ত্বক চুলকাতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যদি অত্যধিক পরিমাণে বেশি দেখা দেয় সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং গর্ভকালীন সময়ে এবং স্তন্যদানকালীন সময়ে এই ক্রিমটি ব্যবহার না করাই উত্তম। এবার আসুন জেনে নেওয়া যাক এই মিলানো ক্রিমটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 200 টাকা। আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই মিলানো ক্রিমটি আপনি পেয়ে যাবেন। এই ক্রিম সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।